সাল্লাম ও আরি খুব মোরাহমতুল্লাহি ওবার কেতু ইন আলহামদাল্লিলাহ ওস সালা তুসলাম ও আয়দা ও সোল্লাহ ওয়ায়না আলিহি ও সহ দর্শক শ্রোতা কাছে কিংবাদুর এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাধন আমন্ত্রণ জানাচ্ছি যেমন টেলিভিশনের পবিত্র মাহের রামজানের বিশেষ আয়োজন বরকতময় সাহারি উইথ এইচ এম ই বরকতময় এই সুন্দর সময়ে আমরা সাহারি গ্রহণ করছি এবং সেই সঙ্গে আপনাদের সামনে প্রতিদিনই এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা শুনার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কোরআন এবং শুনলার রোকে তারই ধারাবাহিকতা আমরা আজকের পর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো তা হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে রমাদান প্রিয় দর্শক আমরা জানি রমাদান শুধুমাত্র আমাদেরকে সিয়াম কি আমাদেরকে উপহার দেয় না বরং অবক্ষয় রোদে চরিত্রহীনতার যত কাজ রয়েছে আমাদের সমাজে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে সব কিছুকে নির্মূল করে একটি সুন্দর সমাজ কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার সবক আমাদেরকে যান উপহার দেয় আর সেটি কিভাবে সম্ভব সেই বিষয় নিয়েই মূলত আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন দুজন খ্যাতিমান আলম দিন আমার ডান দিক থেকে রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদ্রিয়া তৈবিয়া কাবিল মাদ্রাসের সম্মানিত অধ্যক্ষ মহতারাম অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলিম রিজবি।

আমাদেরকে বলেন যে আসলে সামাজিক অবক্ষয় রোধে অবক্ষয়ের আমাদেরকে কিভাবে ভূমিকা পালন করতে পারে সামাজিক অবক্ষয় বলতে আমরা কি বুঝি আমরা সাধারণভাবে বুঝতে চাই যা সুন্দর যা কল্যাণকর যা উত্তম যা সহনীয় মানব জীবনের সঙ্গে যা সহনীয় সব হল সুন্দর এগুলো গ্রহণযোগ্য আর সুন্দরের বিপরীতে যা আর কল্যাণের বিপরীতে যা কর আর যা আমাদের জন্য জাগতিকভাবে পরজাগতিকভাবে ক্ষতিকর এইসব হলো অবক্ষয় এই অবক্ষয় আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে পারিবারিক জীবনে সব জীবনেগুলো হতে পারে কোনটা সুন্দর উত্তম এর মূল্যায়নের নির্বাচন মাফখাঠি হলো রসুল করিম রিমস্লা সাল্লামের উত্তম এবং চমৎকার আদর্শ স্বয়ং কোরআনে করিম আল্লাহ রব আলমীর সাদ করেছেন কানালক্লা হাসানা আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই রয়েছে তোমাদের নবীর জীবনের সুন্দর উত্তম আদর্শ এবং আল্লাহর নবীর চর্চিত আদর্শ চরিত্র আল্লাহ স্বয়ং প্রশংসা করেছেন ইন্দাল ইন আজিম ইয়া অসুর আপনি উত্তম এবং সুন্দর আদর্শের উপর আপনি সুপ্রতিষ্ঠিত এবং আল্লাহনবী নিজেও বলেছেন মিমা মাকারি মাকারিমালা হালাক আমি নবী প্রীতি প্রেরিত হয়েছি সুন্দর চমৎকার কল্যাণ আদর্শের পূর্ণতা বিধানের জন্য তাই নবীর আদর্শ চরিত্র এবং বিধানের বিপরীতে যত অবক্ষয় রয়েছে অনাচার অবিচার অসুন্দর রয়েছে এর পরিহারে সুন্দর গ্রহণে মায়ের রমদানের বিশেষ ভূমিকা রয়েছে আল্লাহ বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা আলাম ইউকের কবির না ফালেস না যারা ছোটদেরকে স্নেহ করবে না বড়দেরকে সম্মান করবে না তারা আমিরের উন্মতার অন্তর্ভুক্ত নয় কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাই যে ভাই ভাইয়ের সঙ্গে সন্তান মা বাবার সঙ্গে মা বাবা সন্তানের প্রতি এবং প্রতিবেশীর প্রতি এবং সমবয়সীদের প্রতি যে সুন্দর সুসম্পর্ক আবহমান কাল থেকে প্রতিষ্ঠিত ছিল আজ বিভিন্ন কারণে ধর্মীয় শিক্ষা হ্রাস পাওয়ার কারণে এবং কোরআনসন্না পরিমাণে শিক্ষার প্রসারের কারণে এগুলো লোভ পাচ্ছে সুতরাং আপনার কাছে আসছি আমরা একটা অমানবিক পৃথিবীর দিকে বোধহয় এগিয়ে যাচ্ছি আমাদের ভিতরে মানবিকতা মনুষ্যত্ববোধ পারস্পরিক সদ্ভাব সম্প্রীতির যে সুন্দর দৃষ্টান্ত ইসলামে আমরা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দীর ধরে যেটা আমরা লালন করে আসছি আমরা দেখে আসছি চর্চা করে আসছি সেটা কিন্তু আমরা ক্রমান্বয়েই দেখছি যেটা ক্ষয় হয়ে যাচ্ছে কি বলবেন আপনি এই সমাজ সম্পর্কে কোরআনে মুসল আলোকে একটি কল্যাণকামী রাষ্ট্রের মূল অনুষঙ্গ হচ্ছে জনগণ তো জনগণের কল্যাণ তখনই হবে জনগণ যখন নৈতিকভাবে স্ট্রং হবে তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হুজুর যেটা বললেন আর কি যে আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের যে আখলাক এবং সাবায়করামের যে আখলাখ তাবিনদের যে আখলাক এবং বিশেষ করে যারা সলফে সালিহীন ছিলেন তাদের যে উত্তম আদর্শ ছিল সেটি আমাদের কাছ থেকে এখন দিন দিন অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা সেই চর্চায় সেই চর্চা এখন আমরা করছি না তো এটি আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয় আমরা দেখতে পাচ্ছি এটার অনেকগুলো কারণ আমরা এখানে দেখতে পাই তার মধ্যে একটি হলো বস্তুবাদী চিন্তা ভাবনা। আমরা এখন খুব বেশি বস্তুবাদী চিন্তা চিন্তাভাবনায় নিজেদেরকে নিমগ্ন করছি আমরা নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আমরা আমাদের নিজেদের পরিবার বলেন নিজেদের আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন এবং সমাজের প্রতি আমাদের যে একটা দায়িত্ববোধ রয়েছে রাষ্ট্রের প্রতি একটা যে দায়িত্ববোধ রয়েছে সেটুকু আমরা ভুলে গিয়েছি আমরা নিজেদেরকে এমনভাবেই ব্যস্ত করে তুলেছি আমি কিছু পেয়েছি তার মধ্যে আমার সন্তুষ্টি নেই আমি আরও চাই এই যে একটি বস্তুবাদী চিন্তাভাবনা এই চিন্তাভাবনা আমাদেরকে আমাদের যে সলফে সালিহীনের যে একটি সুন্দর সমাজ ব্যবস্থা যেটা ছিল সে সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে দূরে রেখে রেখে রেখেছে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে উল্লেখ করতে পারি সেটি হলো আকাশ সংস্কৃতির যে একটি আগ্রাসন তো এই আকাশ সংস্কৃতির কারণে স্যাটেলাইট সংস্কৃতির কারণে বিধর্মীদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চাটা আমাদেরকে আমাদের যে আবহমান কালের যে সংস্কৃতি ছিল আমাদের পূর্বপুরুষদের যে একটি সুন্দর একটি পরিবেশ ছিল আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ মানবিকতাপূর্ণ একটি যে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে আমরা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি এখানে আরেকটি বিষয়ে খুবই উল্লেখ করা যায় যেটি হলো আমরা এখন চাঁদে যাচ্ছি মঙ্গল গ্রহে যাওয়ার উপক্রম কিন্তু তারই অপরপিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্য থেকে মানবিকতা চলে যাচ্ছে মডেস্টি মোরালিটি অনেস্টি থেকে আমরা অনেক বেশি দূরে চলে যাচ্ছি তো এক্ষেত্রে মাহের রমজান আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে এটির একমাত্র সমাধান সেটি হলো আমাদের ইসলাম যেভাবে আমাদেরকে বলেছে আল্লাহ রসুলসাল আলহি ওসাল্লাম যে সুন্দর সিস্টেম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেমটাই যদি আমরা পালন করি সেখানে যদি আমরা আবার ফিরে আসি তাহলে সে অবক্ষয়টা আমরা কিছুটা কাটিয়ে উঠতে পারবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করলেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনছিলাম যে সামাজিক অবক্ষয় রোধে মাহের আমাদান কত চমৎকার কথা বলেছে আমাদেরকে আমল দিয়েছে দিনের একটি মৌলিক উসুল হচ্ছে দিনের মূল কথাই হচ্ছে মানুষের কল্যাণ মানবতার কল্যাণ করা কাজেই সামাজিক অবক্ষয় রোধ করে মানবতার কল্যাণে আমরা এগিয়ে আসবো মাহের আমাদানে এই হোক আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বরকতময় সাহারি উইথ এইচ এম স্টিল আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় দুজন অতিথি আমি আশি মহতার অধ্যক্ষ হাফিজ কাজী আব্দুল আলিম আপনার কাছে আপনি বলছিলেন যে আমরা ছোটোদেরকে স্নেহ করি না বড়দেরকে আমরা সম্মান করি না একটা অমানবিকতা আমাদের মহতারম চমৎকার একটি শব্দ বলেছেন আজ বস্তুবাদের দিকে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার কারণে আমাদের ভেতর থেকে ইসলামের মৌলিক মানবিক যে গুণাবলীগুলো নৈতিকতাগুলো সেগুলো আমরা হারিয়ে ফেলেছি কি করা যাবে একজন আপনি একজন প্রবীণ নাগরিক হিসাবে এবং শিক্ষাবিদ হিসাবে আপনার দৃষ্টিভঙ্গি এ মাহ রমদানের সূচনার সঙ্গে সঙ্গে হাদের শরীফে আছে যে আসমানের দরওয়াজা অন্য রবাইতে আছে রহমতের দরওয়াজা অন্য রাবাইতে আছে বেহস্তের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে সদল বলে আবদ্ধ করা হয় এর একটা বড় প্রভাব সমগ্র ইমানদারের জীবনে পড়ে যে অপরাধ প্রবণতা যার মূল হইল শয়তান ইবলিস অভিশপ্ত ইবলিস তাকে সদর বলে বন্দী করা হয় একটা প্রভাব পড়ে একটা একটা শুভবুদ্ধি চর্চার সৎকর্মশীল হওয়ার আল্লামুখী হওয়ার দিনমুখী হওয়ার একটা শুভ সূচনা শুরু হয় দ্বিতীয়ত মাহের অবতারে যে সিয়াম এই সিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইজা ফালা ফাইন কানা সোমাদুম ফালাফাসফু আহাদু ফল ইয়কুল ইন্নি ইমরম যে এই আমার উম্মতারা তোমাদের জীবনে যখন মাহের অমতারে সিয়াম শুরু হবে তখন তোমরা রোজদার অবস্থায় তোমরা কোনো প্রকার সুরগুল করবে না হইচই করবে না এবং এবং কাউকে গালমন্দ করবে না কেউ যদি গায়ে পড়ে তোমাকে গালমন্দ করে তোমার সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে জড়িত হতো ইচ্ছুক হয় তুমি এই বলে এড়িয়ে যাবে যে আমি একজন রোজাদার ইমনি ইমরমশী নিশ্চয় আমি একজন রোজাদার এই রোজাদার বলে সোরগুল গালমন্দ এর জবাব না দিয়ে এবং কেউ গায়ে পড়ে সংঘাত করতে চাইলে তার সঙ্গে সংঘাতে জড়িয়ে জড়িত না হয়ে তার গালমন্দি জবাব না দিয়ে নিজেকে এড়িয়ে চলার যে একটা শিক্ষা যে একটা চর্চা যে একটা অভ্যাস সঞ্চার করা হচ্ছে এর মাধ্যমে আমাদের দেহের অভ্যন্তরে যে নফসা মারা রয়েছে যে পাশবিক শক্তি রয়েছে তাকে নিয়ন্ত্রণ করার সংযুক্ত করার একটা শিক্ষা এই মাহে রমাদান আমাদেরকে দিচ্ছে যে চমৎকার বলছেন এখানে একটা দিক আছে যে মাহের রমজানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পানাহার বর্জন করি মানে ব্যাপারটা তো এরকম যে আমি যেই খানাগুলো খাচ্ছি না এটা তো আমার জন্য হালাল ছিল মানে অন্য সময় তো আমার জন্য এই খাবারগুলো হালাল পানীয়টা হালাল কিন্তু সেই হালাল খাবারগুলোই আমি রমজানে গ্রহণ করছি না তার মানে তাহলে আমাকে হারামটা কত মানে কঠিনভাবে আমাকে বর্জন করতে হবে পানাহার গ্রহণ করে আমাদের জন্য জীবনদারও যেন বাধ্যতামূলক জি পানাহার বর্জন করে আমরা বাঁচতে পারবো না যেটা আমাদের জীবন পরিচালনের জন্য অপরিহার্য বাধ্যতামূলক হালাল বৈধ আহার সেটা আমরা ত্যাগ করছি আল্লাহ সুতরাং হারাম তো গ্রহণ করা হারাম তো গ্রহণ করার প্রশ্ন উঠে আমরা ত্যাগ করছি আল্লাহর আনুগত্যের কারণে এবং নিজেকে সংযত করার কারণে সুতরাং হারামকে সকল অসুখ অবশ্যই অবশ্যই বর্জন করতে হয় রমজান যখনই আমাদের কাছে আসে আমরা দেখি যে সারা পৃথিবীতে একটা অন্যরকম আবহ তৈরি হয় কিন্তু আমাদের সোসাইটিতে আমাদের সমাজে একটা অশুভ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি দ্রব্যমূলক কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে রোজাদারদেরকে কষ্ট দেওয়া এবং তাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা লাভ করার এই যে একটা অবক্ষয় আমাদের মুসলিম সমাজগুলোতে উঠে এসেছে আপনি কি মনে করেন এভাবে করে মুনাফা করে আবার ওই লোকগুলোই যখন আবার রমজান মাসে রোজা রাখছে তারা আবার কিন্তু পক্ষান্ত অনেকে গিয়ে আবার ওমরাও করছে আবার শেষ দশ দিনকে বাইতুল্লাতে এতে কাপ করছে কি হবে আসলে আপনি কি মনে করেন বিবেকের কাছে এই প্রশ্নটা আসলে করা উচিত প্রত্যেকেই তার নিজের বিবেককে যদি প্রশ্নটা করে আমি যে কাজটা করছি এবং বিশেষ করে রমজান মাসে এই কাজটা কতটুকু যৌক্তিক সারা দেশে সারা পৃথিবীতে আমরা যেটা দেখছি বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে রমজান উপলক্ষে যেখানে ডিসকাউন্টের ছড়াছড়ি বিশেষ করে রোজাদারদের জন্য যেভাবে তাদের দ্রব্যমূল্য যাতে তাদের সহনীয় পর্যায়ে থাকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য বিভিন্ন ধরনের প্যাকেজ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি তো এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা এই অসুস্থ প্রতিযোগিতা এই কারণেই যে সামাজিক অবক্ষয়টা আমাদের কত পর্যায়ে পৌঁছেছে তো এই সামাজিক অবক্ষয়টা এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে আজ রমজানকে কেন্দ্র করে আমি সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম আমি বাড়িয়ে দিচ্ছি এবং দেখা যাচ্ছে আজকে টিসিবির পণ্যের জন্য মানুষের যে হাহাকার দৌড়াদৌড়ি এটা দেখে তো এক অ্যাটলিস্ট একজন মানুষ হিসেবে মানবিকতার যে কথাটি বলেছি মনুষ্যত্ব যদি আমার মধ্যে থেকে থাকে সেই মনুষ সেই মনুষ্যত্ব বোধ আমার জেগে ওটা উচিত অথচ আমরা এগুলো দেখার পরেও এত কিছু দেখার পরেও আমরা আমাদের নির্লিপ্তভাবে আমরা আমাদের কাজের মধ্যে আমরা চলে আসি আছি আমরা ব্যস্ত তো লাল রকম তত্ত্বাকের যে কথাটি এবং কোরআনের মধ্যে যে কোরআনের মধ্যে যেভাবে ইরশাদ হয়েছে যে তাকোয়া অর্জন করার জন্য বলা হচ্ছে আমি তাকোয়া অর্জন করার জন্য যেটি সবচেয়ে সহজ পন্থা মানুষের সেবা করা এই মানুষের সেবা না করে আমি তাদের উপরে জুলম করে তাদের টাকা দিয়ে সেই টাকা দিয়ে আবার আমি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে যাচ্ছি কিংবা রসুলুল্লাহ সাল্লুসাল্লামের মদিনা শরীফ জিয়ারত করে রসুলকে সালাম দিতে যাচ্ছি তো যে রসুলের উম্মদদেরকে কষ্ট দিয়ে আমি রসুলকে সালাম দিতে যাচ্ছি এই সালামটি আদৌ কি আমার রসুল আমার কাছ থেকে নেবেন কি না এটি একটি প্রশ্ন আরেকটি বিষয় হলো আমি যেটা বলতে চাই সেটি হলো বান্দার যে হক রয়েছে বান্দার হক বান্দার যে হকগুলো রয়েছে তো একজন ব্যবসায়ী হিসেবে যারা আমার ক্রেতা রয়েছে তাদের উপরে আমার কিছু হক রয়েছে তো তাদের হক হচ্ছে যতটুকু প্রয়োজন প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ মুনাফা করাটা আমার শরীয়ত সম্মত সঙ্গত যেটা যেটা সেই ততটুকু পরিমাণ মুনাফা আমার করা উচিত এর বাইরে যেটা করব আমি সেটা তো অবশ্যই তাদের উপরে আমার জুলম হবে তো আমার ইনকামটা যদি হারাম হয় আমার এই হারাম ইনকাম ইনকামের মাধ্যমে আমার যে খাদ্য আমি যে আহার করছি আমার শরীরের যে বেড়ে ওঠাটা তো এটা একটা প্রশ্ন থেকে যায় আসলে কতটুকু যৌক্তিক কাজ আমি করছি আচ্ছা অযৌক্তিক কাজ আমার আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজে আমরা অনেকই আছি হারাম ইনকাম করে সেই টাকা দিয়ে আমরা ভালো কাজ করছি নেকের কাজ করার চেষ্টা করি হজ জমরা করি অথচ এব্যাপারে নাবিজ সাল্লাহ আলিয়াসাল্লামের পরিষ্কার হাদি চেষ্টে সোহিব হেব্বানের ভিতরে আজরুন যে ব্যক্তি হারাম ইনকাম করলো এবং সেটা দিয়ে সাদাকা করলো দান করলো ভালো কাজ করলো তার কোনো কল্যাণ এর মধ্যে নেই আসুন না রমজান থেকে এই সবকটা আমরা গ্রহণ করি দর্শক সময় হয়েছে আরেকটি বিরতির ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সংবিধান প্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন পবিত্র মাহিরাম জারে যমুনা টেলিভিশনের চমৎকার আয়োজন বরকতময় সাহারি ওইতে এইচ এম স্টিল আজকের আলোচনা আমরা যে বিষয় করছি সামাজিক অবক্ষয় রোধে রমদন রয়েছেন আমাদের সঙ্গে দুজন সম্মানীয় আলিমি দিন শুনছি তাদের কাছ থেকে অসাধারণ আলোচনা আসছি অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলিম রিজভি আপনার কাছে আপনি খুব অসাধারণভাবে বলছিলেন যে আসলে অবক্ষয় থেকে আমরা কী করে মুক্তি পেতে পারি কি করে আমরা আসলে সবচেয়ে বড় কথা ভালো মানুষ হতে চাই আমরা আমরা মানুষ হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি করে সম্ভব ইসলাম পরকাল বিশ্বাস নির্ভর জীবন বিধান তো যারা পরকালের প্রতি বিশ্বাসী নয় এই সকল বিতর্মীদের দেখা দেখি আমরাও কি তাদের মতো হতে পারি মোটেও না আমরা দুনিয়ায় এসেছি দুনিয়ার জন্য নয় আহরাতের জন্য সম্বল তৈরির জন্য সুতরাং এক্ষেত্রে দিন আমাদের যে নির্দেশনা দিয়েছে রসুল করিম সাল সাল্লামের পবিত্র মহৎ জীবনধারা যে শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা সকল বিধর্মীদের দেখা দেখিকে বাদ দিয়ে নবীর পরিপূর্ণ সুন্নার অনুসরণ অনুকরণ। এবং ইসলামের যে মর্মবাণী ইসলাম পরকাল বিশ্বাস নির্ভর জীবন বিধান সুতরাং পরকালীন চিরকালীন ওই পরকালের জীবনকে সুন্দর সুকময় স্বাচ্ছন্দ্যময় করার এক মহৎ স্বপ্ন নিয়ে এক শপথ নিয়ে ইহকালীন জীবনের প্রত্যেকটা কার্যক্রম যদি আমরা শুদ্ধ আমরা যদি সংযত করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সকল প্রকার অবক্ষয় থেকে আমরা মুক্ত থেকে সত্যিক হার আল্লাহর বান্দা হিসাবে মানব সেবী হিসাবে আমরা তৈরি হতে পারবো এক্ষেত্রে মাহের অবদান আমাদেরকে এক মাসব্যাপী প্রশিক্ষণ দেয় যে তাকুন এ এক মাস ব্যাপী এটা হল একটা প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণ হলো তাকুয়ার জনের তাকুয়া মানে সকল প্রকার পাপাসারকে বর্জন করার নাম তাকোয়া আল্লাহ এবং আল্লাহ নবীর অপছন্দনীয় সকল দৃষ্টিভঙ্গি কার্যক্রম কথোপকথনকে বর্জন করার নাম তাকোয়া এক মাস ব্যাপী যদি তাকোয়া অর্জনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেটা যদি আল্লাহ কবুল হয় তাহলে বাকি এগারো মাস আমরা শুদ্ধ থাকতে পারবো সংযত থাকতে পারব আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক লোকশ্রী আশ্রয় গ্রহণ করি দেখো না দেখার বান করি জেনো না দেখার বান করি কিন্তু আল্লাহ রবুল আলমিন যিনি অন্তর্জামী ও মাকুম মাহকুম এই যিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সব কিছু আল্লাহ বসিরুম মিলে আবাদ আল্লাহ হবিরুম ইমাত যিনি সব জানেন সব দেখেন সঙ্গেই আছেন সে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমরা কোনো বিষয়কে গোপন করতে পারি না সুতরাং আমি যে পেশা অবলম্বন করি না করো সে পেশাগত জীবনে সামাজিক জীবনে আমি যদি আল্লাহর বন্ধদেরকে কষ্ট দিই আমি শান্তি পেতে পারবো না আমি আল্লাহর বন্ধুদেরকে ঠকাই তাহলে আমি আল্লাহর পাকার থেকে বাঁচতে পারবো না এই শিক্ষা মাহের রমদান আমাদেরকে দান করে যে আমাদের সমাজে আমাদের সোসাইটি আমাদের তরুণ প্রজন্ম যারা আছে আজকে নৈতিকতার অবক্ষয়ের একটা চরম মাত্রায় কিন্তু চলে গিয়েছে সেটা কোন মাত্রায় গেলে পরে মেয়ে মেয়েকে বিয়ে করতে চায় ছেলে ছেলেকে বিয়ে করতে চায় এবং এভাবে একটা অশুভ অবস্থা কিন্তু আমাদের সমাজে বিরাজ করছে আপনি কি মনে করেন রমজান যুবকদের চরিত্র সংরক্ষণ করবার ক্ষেত্রে এক্ষেত্রে কতটুকুন ভূমিকা নেয় অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রমজানের যুবকদের শুধু যুবকদের নয় সবারই চরিত্র সংশোধন করার জন্য এটি একটি খুব একটি খুব সুন্দর একটি মাস আমাদের জন্য দীর্ঘ এগারো মাস আমরা যখন আমাদের দুনিয়াদারির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই তার মধ্যে আর এক মাস যখন রমজান আসে তখন দুনিয়ার যে স্বাভাবিক নিয়ম কানুনগুলো সেগুলো আমরা বাদ দিয়ে আমরা রমজানের যে স্পেশাল কিছু রুটিন আছে সেই রুটিনগুলো আমরা ফলো করার চেষ্টা করি আমরা দেখেন যে আমরা স্বাভাবিকভাবেই আমরা দুইটা তিনটার দিকে তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কিন্তু রমজান মাসে আল্লাহকে ভয় করে আমরা স্যারের জন্য উঠে যাই এবং ফজরের নামাজ পড়ে আমরা ঘুমোতে যাই এবং দেখা যাচ্ছে কি আমাদের রাতের ঘুমটা ঠিকমতো হয় না তারপরেও আমরা আল্লাহকে ভয় করে এই যে রমজানের রোজা সিয়াম সাধনা পালন করার চেষ্টা করি দিনের বেলা দেখেন অনেক কষ্ট করে আমরা রমজানের রোজা পালন করছি এই যে কষ্টটা করছি ত্যাগটা করছি এই ত্যাগটা কেন করছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রব্বুল আলমিন আহকামুল হাকিমিন কোরআন করিমে বলছে কোনো মা সদে কিন সৎসঙ্গে স্বর্গবাস অস অসৎসঙ্গে সর্বনাশ তো আমাদের এখন তরুণ যুবক যারা রয়েছে তাদের যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটি হল অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যাচ্ছে তো আমাদের সব সময় সৎসঙ্গে মানে বন্ধু সিলেকশন করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে আমাদের এই বিষয়গুলো আর একটু বেশি খেয়াল রাখতে হবে বিশেষ করে মা বাবা তার সন্তানকে খেয়াল রাখবে যে তার বাচ্চারা সন্তানরা কাদের সাথে মিশছে এবং আদতেই তার মধ্যে মানবিকতার যে গুণাবলীগুলো আছে সেগুলো দিন দিন পরিস্ফুটিত হচ্ছে কি না সে বিষয়ে খেয়াল রাখবে আরেকটি বিষয় হলো যে আমাদের সুস্থ বিনোদনের অভাবের কারণে আমাদের সামাজিক যে অবক্ষয় সেটি আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় হলো মরাল এডুকেশন যেটি রয়েছে নৈতিক শিক্ষা এটি খুবই গুরুত্বপূর্ণ এই নৈতিক শিক্ষাটা পরিবার থেকে আসতে পারে প্রতিষ্ঠান থেকে আসতে পারে এবং সামাজিকভাবে আসতে পারে আমাদের এখন দেখা যাচ্ছে কি নৈতিক শিক্ষাটা কিভাবে আসবে এটা ধর্মীয় শিক্ষাই হলো নৈতিক শিক্ষা যে যে ধর্মের থাকুক না কেন ওই ধর্মের যে অনুশাসনগুলো রয়েছে সে অনুশাসনগুলো যদি স্বাভাবিকভাবে সে পালন করে সে নৈতিকভাবে অনেক বেশি স্ট্রং হবে শুধু তাই নয় আমি মনে করি যে আমরা মনে করি যে আসলে প্রত্যেক ধর্মের মানুষের নাগরিকের বা ওই ধর্মের যিনি সদস্য তার এই অধিকারটা রয়েছে যে তিনি তার ধর্ম সম্পর্কে জানবেন অবশ্যই তিনি ওই ধর্মকর্মগুলো পালন করবার অধিকার আছে আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই পর্বে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের প্রিয় দর্শক শ্রোতা আমরা শেষ করতে হচ্ছে যাবার আগে একটি কথাই বলতে চাই আজকে আমাদের সমাজের দিকে যদি একটু আমরা তাকাই তাহলে দেখব চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি বেপর্দা বেহায়পন অশ্লীলতা আজকে গোটা সমাজকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে এই ভগ্নপ্রায় সমাজকে যদি আমরা সত্যিকারে বাঁচাতে চাই তাহলে তাকো আর শিক্ষা ছাড়া মোরালিটি নৈতিকতার শিক্ষা ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় আর সেটি আমাদেরকে মাহেরমজান শিক্ষা দিয়ে থাকে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের একটি চমৎকার হাদিস দিয়ে শেষ করতে চাই নবীজি বলেছেন ইসলামের পরম সৌন্দর্যের একটি ব্যাপার হলো মিন হোসনে ইসলাম ইলমার এই তরকুহু মালাই আনিহে একজন মোমেনের জন্য সেটি কর্তব্য যে যা অযথা যা মূল্যহীন যার কোনো দাম নেই সেটি সে পরিত্যাগ করে মূল্যবান জিনিসগুলোকে গ্রহণ করবে আর সে একজন ভালো মানুষ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো মানুষ করে দিন সেই তৌফিক আল্লাহ তালার কাছে কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ ও সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার